বন্ধুগণ, আমরা তো সবাই তো মেসেঞ্জার ইউজ করি, কিন্তু মেসেঞ্জারের স্পেশাল স্পেশাল কিছু ফিচার আছে যে ফিচারগুলো সম্পর্কে আমরা আসলে অবগত নই। আমরা কিন্তু হামেশাই সবাই মেসেঞ্জার ইউজ করে থাকি, কিন্তু এই মেসেঞ্জারের যে গোপন কিছু ট্রিক্স আছে, গোপন কিছু ফিচার আছে, যে ফিচারগুলো যদি আমরা আমাদের বন্ধু বান্ধব অথবা আমাদের প্রিয়জনের কাছে এই ফিচারগুলো দেখাই, সামনে তুলে ধরি, তাহলে তারা কিন্তু অবাক হয়ে যাবে। সো বন্ধুগণ, মেসেঞ্জারের স্পেশাল ফিচার সম্পর্কে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো আপনার প্রিয়জনের কাছে জানানোর জন্য, দেখানোর জন্য আপনাকে সর্বপ্রথম মেসেঞ্জারে যেতে হবে। মেসেঞ্জারে গিয়ে এখানে যে কোনো একজনের মেসেঞ্জারে আপনি যাবেন, ধরেন একজনের মেসেঞ্জারে আপনাকে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, থিম, এই থিমটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই থিমটা চেঞ্জ করার জন্য আপনাকে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, বিভিন্ন রকম থিম এখানে দেওয়া আছে। এই থিমগুলো আপনি দিতে পারবেন এবং সর্বশেষ যে কালারগুলো আছে এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনার মেসেঞ্জারের কালারটা যদি আপনি চেঞ্জ করেন, আপনি যার সাথে চ্যাট করেন না কেন, তার মেসেঞ্জারেও ঠিক একই রকম কালার হয়ে যাবে। সো এখান থেকে মনে করেন আমরা সর্বপ্রথম একদম লাস্টের কালারটা দিব, তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন বন্ধুগণ, এটা কিন্তু মেসেঞ্জার কালারটা কিন্তু এরকম হয়ে গেল। তো এটাকে যদি আপনি সিলেক্টে ক্লিক করেন তাহলে এই কালারটা থেকে যাবে সবসময়, আর আপনি যদি ক্যান্সেলে ক্লিক করেন তাহলে আগের কালারটাই থাকবে। তো আমরা এখন ক্যান্সেলে ক্লিক করব। তারপর আমরা যেটা দিতে পারি, তারপর আমরা এটা দিতে পারি সবুজটা, এই সবুজে ক্লিক করলাম। দেখুন বন্ধুগণ, সবুজ হয়ে গেল মেসেঞ্জারের কালারটা। আপনি এখন যার সাথে চ্যাট করেন না কেন, যাকে লিখেন না কেন, অথবা যে লিখবে না কেন, সেই কালারটা কিন্তু এরকমই দেখবে। তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে, আর ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। তো তারপর এখানে আমরা লাল কালারটা দিতে পারি, তো আমরা লালে ক্লিক করলাম। লালে ক্লিক করলে দেখুন বন্ধুগণ, এখানে লাল হয়ে গেল। এভাবে কিন্তু মেসেঞ্জারে আপনি বিভিন্ন রকম কালার ইউজ করতে পারেন, বিভিন্ন সময় চ্যাট করতে পারেন বিভিন্ন প্রিয়জনের সাথে। তো আমরা এখানে চ্যানেলে সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরে দেখুন বন্ধুগণ, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কালারটা কিন্তু লাল হয়ে গেল। তো এভাবে কিন্তু সহজভাবে আপনি আপনার মেসেঞ্জার থিমটা চেঞ্জ করে আপনি আপনার প্রিয়জনকে অবাক করে দিতে পারেন। তারপর অন্য একটি ফিচারের কথা বলবো। আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর এখানে আপনি নিক নেমে ক্লিক করবেন। নিক নেমে ক্লিক করার পরে আপনি যার সাথে চ্যাট করেন তার যদি নামটা এখানে থেকে থাকে, মনে করেন আপনার প্রিয়জনের নাম অন্য কিছু, অথবা আপনি অন্য যে কোনো নাম দিয়ে মেসেঞ্জারে আপনি তার নামটা আপনি পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে সেট নিক নেমে ক্লিক করবেন। নিক নেমে ক্লিক করার পরে এখানে আছে ফরহাদ রেজা, এই ফরহাদ রেজা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ধরেন আমি ফরহাদ রেজাটা ফুললি কেটে দিলাম, দিয়ে এখানে আমি পরিমণি, ধরেন মনে করেন আপনি কোনো সেলের সাথে চ্যাট করতেছেন, তাহলে এখানে আপনি একটা মেয়ের নাম দিয়ে সেট করে দিতে পারেন, অথবা আপনি কোনো মেয়ের সাথে চ্যাট করতেছেন সে একটি সেলের নাম দিয়ে আপনি এখানে সেট করে দিতে পারেন। তো আমরা এখানে এখন যদি আগে ছিল ফরহাদ, এখন আমরা পরিমণি লিখলাম, লিখে এখানে যদি সেটে ক্লিক করি তাহলে এটা সেট হয়ে যাবে। তো আমরা এখন সেটে ক্লিক করব। সেটে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধু, এখানে পরিমণি হয়ে গেল। তো এখানে যদি আমরা এর সাথে চ্যাট করি, দেখুন বন্ধুগণ এখানে নামটা কিন্তু পরিমণি হয়ে গেল। সো এই পরিমণির সাথে আমরা এখন চ্যাট করতে পারবো। এর আগে নামটা ছিল কিন্তু ফরহাদ। এভাবে যদি মেয়ের নাম থাকে তাহলে ছেলের নাম দিয়ে আপনি তার সাথে এই গোপনভাবে আপনি চ্যাট করতে পারবেন খুব সহজেই। কেউ কেউ আসলে ধরতে পারবেন আপনি কার সাথে চ্যাট করতেছেন, ছেলের সাথে না মেয়ের সাথে। সো আমরা এখন এই নিক নেমটা আবার চেঞ্জ করে দেবো। তো এখন প্রোফাইলে ক্লিক করলাম, তারপর এখানে নিক নেমে ক্লিক করলাম, তারপর এখান থেকে সেট নিক নেমে ক্লিক করতে হবে। করে এখানে আগে যে নামটা ছিল সেই নামটি দিতে হবে। এমজি ফরহাদ রেজা, আগে যে নামটা ছিল সেই নামটা দিয়ে আমরা এখানে সেটে ক্লিক করব। সেটে ক্লিক করার পরে দেখুন বন্ধুগণ, এর নামটা কিন্তু ফরহাদ রেজা সেই নামটা হয়ে গেল। সো এইভাবে আপনি আপনার যে কোনো প্রিয়জনের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন খুব সহজে, এবং চেঞ্জ করে দিলে অন্য কেউ ধরতে পারবেন আপনি কার সাথে চ্যাট করতেছেন, সহজে আপনি চ্যাট করতে পারবেন। সো বন্ধুগণ, মেসেঞ্জার, আমি মনে করি মেসেঞ্জারে এই দুটি আপডেট খুবই সুন্দর, মেসেঞ্জারে এই দুটি ফিচার
অত্যন্ত চমৎকার দুটি ফিচার। এই দুটি ফিচার অবশ্যই অবশ্যই আপনারা মেসেঞ্জারে অ্যাপ্লাই করবেন এবং ভিডিওটি অনেক অনেক উপকারী হবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।